আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ক্যামেরুনহার রুমা শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম স্বাস্থ্য পরীক্ষা শেষে রিমান্ডে সিনহা হত্যা মামলায় সাবেক ওসি প্রদীপ ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল সাত দিনের রিমান্ডে তিন এপিবিএন সদস্য সংক্ষিপ্ত আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ বিকেল তিনটায় ফার্মার্স ব্যাংকের অর্থ কেলেঙ্কারি মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ এগারো আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু পরবর্তী শুনানি ২৫ আগস্ট ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে এক শিশু ও পাঁচ নারী সহ একই পরিবারের আটজন নিহত দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আদেশের ১২ দিন পর অবশেষে রিমান্ডে নেওয়া হলো অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাস ইন্সপেক্টর লিয়াকত আলী ও এসআই নন্দ দুলাল রক্ষিতকে এদিকে সাত দিনের রিমান্ডে নেওয়া হয়েছে এপিবিএনের তিন সদস্যকেও মঙ্গলবার সকাল ১১:৩০টার দিকে কক্সবাজার জেলা কারাগারে যায় র্যাবের একটি টিম সেখান থেকে সিনহা হত্যা মামলার প্রধান তিন আসামিকে নিজেদের হেফাজতে নেয় তারা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের সরাসরি নেওয়া হয় হাসপাতালে সেখানে স্বাস্থ্য পরীক্ষা শেষে নেওয়া হয় রিমান্ডে আদালতের নির্দেশের ১২ দিন পর সোমবার ওসি প্রদীপ ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলালকে রিমান্ডে নেওয়ার ঘোষণা দেন র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লা এদিকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে পুলিশের দায়ের করা মামলার সাক্ষী এপিবিএনের তিন সদস্য এএসআই শাহজাহান কনস্টেবল রাজীব ও আবদুল্লাহকে তাদেরও সাত দিনের রিমান্ডে নিয়েছে র্যাব এ নিয়ে এই ঘটনায় ১০ জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হলো এছাড়া পুলিশি মামলার স্থানীয় তিন সাক্ষীও রয়েছে রিমান্ডে ৩১ জুলাই পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশিদ খান ৫ আগস্ট হত্যা মামলা করেন তাঁর বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভা অনুষ্ঠিত হয়েছে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন গণভবন প্রান্তে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কাইকাউস এনএসি সম্মেলন কেন্দ্রে বৈঠকের সাথে সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন বৈঠকে অনুমোদিত প্রকল্পগুলো নিয়ে দুপুরে অনলাইন ব্রিফিংয়ে বিস্তারিত জানাবেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান সাবেক ফার্মার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ১১ জনের বিরুদ্ধে করা মামলার বিচার কাজ শুরু হয়েছে ঢাকার বিশেষ জজ আদালত ৪ এ মঙ্গলবার তাদের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী ও দুদকের পরিচালক ইকবাল হোসেন পরে সাক্ষীকে জেরা করেন আসামিপক্ষের আইনজীবী ঋণ জালিয়াতির এই মামলায় ১১ আসামির মধ্যে মাত্র একজন জেলে আছেন এস কে সিনহা এস কে সিনহা সহ ৮ জন পলাতক এদের মধ্যে ৪ জন মঙ্গলবার আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা মঞ্জুর করে মামলার পরবর্তী শুনানি ২৫ আগস্ট ফার্মার্স ব্যাংকের ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১০ জুলাই এস কে সিনহা সহ বাকি আসামিদের বিরুদ্ধে মামলা করে দুদক ভুয়া তথ্য দিয়ে অন্যের নামে ৪ কোটি টাকা ঋণ করে পরে তা এস কে সিনহার ব্যাংক হিসাবে স্থানান্তর করার অভিযোগ আনা হয় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা দুদিনের সংক্ষিপ্ত আকস্মিক সফরে দুপুরে ঢাকায় এসেছেন সকাল ১১:৩০টায় তিনি ঢাকায় পৌঁছান ৬ মাসে এটি তাঁর দ্বিতীয়বারের মতো ঢাকা সফর বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন তিনি এরপর ওয়াশিংটনের দায়িত্ব পালন শেষে দিল্লিতে পররাষ্ট্র সচিবের দায়িত্ব পাওয়ার পর চলতি বছরের মার্চে প্রথম ঢাকায় এসেছিলেন শ্রিংলা পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন আজ বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্র সচিব আগামীকাল সকালে শ্রিংলার সাথে বৈঠক করবেন তিনি এসব বৈঠকে বেশ কিছু বিষয় আলোচনা করা হবে বলে জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব আমাদের দুই দেশের সম্পর্ক আসলে অনেক গভীর এবং এই গভীর সম্পর্ক সারাক্ষণ আমাদের নার্চার করতে হয় যাতে করে এটার কোনো ভুল বোঝাবুঝির কোনো স্কোপ না থাকে তা আমরা সাম্প্রতিক সময়ে দেখেছি যে বিভিন্ন পত্রপত্রিকায় নানা রকমের স্পেকুলেটিভ নিউজ এসেছে তো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব যে এগুলোর কোনো তেমন ভিত্তি আমরা দেখি না এবং ভারতের সাথে সম্পর্ক আমাদের অনেকটা নিবিড় আছে এবং সেটা আমাদের স্বাধীনতা যুদ্ধের সাথেই একটা প্রথিত আছে
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরির কাজ চলছে রাশিয়ায়। এরই মধ্যে নিউক্লিয়ার রিয়্যাক্টর প্রেশার ভেসেল তৈরির কাজ শেষ হয়েছে। কাজ তদারকি করছে পরমাণু কমিশনের একটি বিশেষজ্ঞ দল। এদিকে এইসব ভারী যন্ত্রপাতি লোড আনলোডের জন্য প্রস্তুত করা হচ্ছে রূপপুরকে। নির্মাণ হয়েছে বিদ্যুৎ কেন্দ্রের নিজস্ব পোর্ট। শেষের পথে আরও কিছু অবকাঠামো নির্মাণের কাজ। রূপপুর থেকে ফিরে এসে জানাচ্ছেন রিশান নাসরুল্লাহ। ক্যামেরা ছিলেন এম সেলিম। স্বপ্ন ছাড়িয়ে বাস্তবে দৃশ্যমান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার গাইডলাইন মেনে কাজ চলছে পুরোদমে। অন্যদিকে রাশিয়ায় এগোচ্ছে প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতি তৈরির কাজ। রোসাটমের সহযোগী প্রতিষ্ঠান এইএম টেকনোলজি ও অটোমাস কারখানায় এরই মধ্যে প্রথম ইউনিটের রিয়্যাক্টর প্রেশার ভেসেল ও বাষ্প জেনারেটর তৈরি হয়েছে। এসব যন্ত্রপাতি তৈরির তদারকি করছেন বাংলাদেশি প্রকৌশলীরা। চুক্তি অনুযায়ী পরমাণু কেন্দ্রের জন্য প্রয়োজনীয় 30টিরও বেশি ভারী যন্ত্রপাতি তৈরি করবে রাশিয়া। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী বলছেন, করোনা মহামারীর মধ্যেও সর্বোচ্চ গুরুত্বে কাজ করছে রাশিয়ান প্রতিষ্ঠানগুলো। এই হোল প্রজেক্টটা একটা মেশিন ডিজাইনের মতো, কখন কোনটা আসবে, কোন জায়গার জন্য কী রাখতে হবে সব করে কিন্তু আগাতে হয় আর কি। তো সেইটার কোনো ব্যত্যয় হয় না, আমি এইটুকু বলবো। এবং রাশিয়াতে যে ধরনের, আমি নিজেও কয়েকবার গেছি, ওরা কিন্তু মানে একদম সাংঘাতিকভাবে এটাকে প্রায়োরিটি দিয়েছে এই প্রজেক্টটাকে। হ্যাঁ, যত যন্ত্রপাতি এখন হয়ে রয়েছে, এখন ওই যে মানে আনার জন্যও তো একটা ইয়ে আছে, আর ওই করোনার কালে তাদের কিছু তো প্রবলেম হয় আর কি। আদারওয়াইজ ওইগুলো অলরেডি টাইমলি সবগুলোই তৈরি হয়ে বসে আছে, অনেকগুলো অনেকগুলো হচ্ছে। নিউক্লিয়ার পাওয়ার প্রজেক্টের বা পাওয়ার প্ল্যান্টের একটা স্টেপ বাই স্টেপ অ্যাপ্রোচ আপনার কনস্ট্রাকশনের। একটা সার্টেন লেভেল শেষ হবে, তার পুরাপুরি স্ট্রাকচার নির্মিত হওয়ার পরে তার কোয়ালিটি, তার কনক্রিট স্ট্রেংথ সব কিছু আবার নিরীক্ষা করা হবে। যদি সেটা ডিজাইন রিকোয়ারমেন্টের সাথে সঙ্গতিপূর্ণ হয়, দেন ইউ প্রসিড, ইউ ক্যান প্রসিড ফর দ্য নেক্সট স্টেজ। সুতরাং এইখানে সব অর্গানাইজেশন সম্পৃক্ত। কেন্দ্র তৈরি ও ভারী যন্ত্রপাতি নির্মাণ শেষ হলেও চ্যালেঞ্জ রয়েছে সব যন্ত্রপাতি আমদানি ও পরিবহনে। সেই চ্যালেঞ্জ মোকাবেলায়ও সঠিক পথে হাঁটছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রিয়েক্টর সহ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সব ধরনের ভারী যন্ত্রপাতি নির্মাণ কাজ চলছে রাশিয়াতে। আর এদিকে রূপপুরে চলছে অবকাঠামো উন্নয়নের কাজ। এর মধ্যে বেশিরভাগ অবকাঠামো নির্মাণ শেষের পথে। লালন শাহ সেতু, হার্ডেন্স ব্রিজ ও পদ্মার পার ঘেঁষে নির্মাণ করা হয়েছে কেন্দ্রের নিজস্ব পোর্ট। ফলে যন্ত্রপাতি আমদানি ও খালাসের দীর্ঘসূত্রিতা কমে যাবে বলে মনে করেন প্রকল্প সংশ্লিষ্টরা। তো আমরা চিটাগাং পোর্ট এবং মংলা পোর্টটাকে ট্রানজিট হিসেবে ইউজ করব, এবং পোর্ট অফ ডেস্টিনেশন রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের এই পোর্টটাই ইউজ হবে। অর্থাৎ এখানে মাদার ভেসেল থেকে যখন কোনো ইকুইপমেন্ট আসবে, সেটা লাইটারে করে সরাসরি আমাদের এই পোর্টে আসবে, এবং আমরা এখানেই এর যাবতীয় যে ক্লিয়ারিংয়ের যে কাজ থাকবে কাস্টমস রিলেটেড, সেখানেই আমরা এনশোর করবো টাইমের যে ব্যাপারটা সেটা আমরা সিনক্রোনাইজ করতে পারবো আমাদের কনস্ট্রাকশন শিডিউলের সাথে। কিছু চ্যালেঞ্জ থাকলেও এবছরের মধ্যেই বেশিরভাগ যন্ত্রপাতি দেশে পৌঁছবে বলে অপেক্ষায় প্রকল্প সংশ্লিষ্টরা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ঈশ্বরদী, পাবনা। সাতক্ষীরার তালায় ঘেরে মাছ ধরাকে কেন্দ্র করে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগে আটক করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমানকে। নিহতের নাম লুৎফর নিকারি। সোমবার রাতে জিয়ালা নলতায় এই ঘটনা ঘটে। এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে গ্রামবাসী। তালা পাইকগাছা সড়কে অবস্থান নিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় তারা। প্রত্যক্ষদর্শীরা জানান, পাশের ঘের থেকে মাছ চুরির অভিযোগে উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মশিউর রহমান সহ কয়েকজন লুৎফর নিকারি ও তার ছেলে সেলিমকে লাঠিসোঁটা দিয়ে বেপরোয়াভাবে মারধর করে। এক পর্যায়ে গলায় গামছা পেঁচিয়ে লুৎফরের শ্বাসরোধ করে হত্যা করা হয়। 2020 চায়না বাংলাদেশ পোস্টার ডিজাইন ফর ফাইট কোভিড-19 প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। চায়নার রাষ্ট্রদূত লি জিমিং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। করোনা ভাইরাস বিষয়ে সচেতনতা সৃষ্টিতে অনলাইনে পোস্টার ডিজাইন প্রতিযোগিতার আয়োজন করে চীনা দূতাবাসের কালচারাল বিভাগ। গত এপ্রিল মাস থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা অনলাইনে করোনা বিষয়ে তাদের চিত্রকর্ম জমা দেওয়া শুরু করে। বাংলাদেশ, ভারত, চীন, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া থেকে 650টি চিত্রকর্ম জমা পড়ে। চলতি মাসের 11 তারিখে জমা দেওয়া চিত্রকর্ম থেকে 60 জন বিজয়ীকে বাছাই করা হয়। এতে অ্যামেচার বিভাগে বাংলাদেশের জাইনা আলম প্রিয়া ও প্রফেশনাল বিভাগে চীনের তান কেনান প্রথম হয়েছেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে চায়না দূতাবাসের কালচারাল কাউন্সিলর সান ইয়ান, চায়না মিডিয়া গ্রুপের বাংলা বিভাগের ডিরেক্টর ইউ কুয়াং ইউয়ে, আনন্দি ও বাংলাদেশ চীন ফ্রেন্ডশিপ সোসাইটির সভাপতি দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ।
করোনা ভাইরাসে বিশ্বের বিভিন্ন দেশে প্রাণহানি 7,77,000 ছাড়িয়ে গেছে, আক্রান্ত 2,20,00,000-এর ওপরে। এদিকে করোনা মহামারীর কারণে গেল 20 বছরের মধ্যে সবচেয়ে বড় ধসের মুখে পড়েছে থাইল্যান্ডের অর্থনীতি। করোনায় মৃত্যু তালিকায় প্রথমে থাকা যুক্তরাষ্ট্রের আরও 589 জন মারা গেছে। এতে এই মহামারীতে সেখানে মোট প্রাণহানি 1,73,000 ছাড়িয়ে যায়। মোট আক্রান্ত 56,12,000-এর বেশি। সার্বিক তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আরও 775 জন মারা যাওয়ায় সেখানে মোট মৃত্যুর সংখ্যা 1,08,000 ছাড়িয়ে গেছে। এ যাবৎ করোনা শনাক্ত হয়েছে 33,63,000-এর বেশি মানুষের। ভারতে গেল কয়েক ঘণ্টায় আরও 30 জন মারা যাওয়ায় সেখানে করোনায় মোট প্রাণহানি বেড়ে 51,900 ছাড়িয়ে গেছে। সোমবার বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যায় শীর্ষে ছিল দেশটি। 24 ঘণ্টায় মারা যায় 880 জন। ফ্রান্সে ফের করোনার প্রকোপ বাড়ার প্রবণতার পরও মাস্ক ব্যবহারে অনীহা থাকায় দাঙ্গা পুলিশ নেমেছে মার্সের এই শহরেই। করোনায় এযাবৎ 30,000-এর বেশি মানুষ মারা গেছে ফ্রান্সে। এদিকে করোনার প্রভাবে থাইল্যান্ডের অর্থনীতিতে বড় ধরনের ধসের আভাস দেওয়া হচ্ছে। দেশটির অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন বোর্ড জানিয়েছে গেল 20 বছরের মধ্যে সর্বনিম্ন হতে পারে জিডিপির প্রবৃদ্ধি। সম্প্রতি বিশ্লেষকরা জানিয়েছিলেন 5-6% হতে পারে এবারের জিডিপি। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডেমোক্রেটিক পার্টির 4-দিনব্যাপী সম্মেলন শুরু হচ্ছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রচলিত ধারার বদলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে যুক্ত হচ্ছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা। করোনার হানায় এই প্রথম ভিন্ন আঙ্গিকে জাতীয় সম্মেলন করছে ডেমোক্রেটিক পার্টি। বিভিন্ন রাজ্য থেকে নানা বয়সীদের গাওয়া জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয় প্রথম দিনের আয়োজন। ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচিত করা সঠিক হয়নি উল্লেখ করে বলেন দেশকে স্থিতিশীলতা দিতে ব্যর্থ হয়েছেন তিনি, বরং বিশৃঙ্খলা ছড়িয়ে পারস্পরিক সহমর্মিতার জায়গাটি নষ্ট করেছেন ট্রাম্প। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রেসিডেন্ট ট্রাম্পকে উচ্ছেদের জন্য দলীয় প্রার্থী জো বাইডেনকে নির্বাচিত করার আহ্বান জানান বার্নি স্যান্ডার্স। দলের ভেতরেই বাইডেনের শক্ত প্রতিদ্বন্দ্বী ছিলেন প্রবীণ এই নেতা। যুক্তরাষ্ট্রে করোনার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ করতে না পারাকে সরকারের সমাজে বড় ধরনের পচনের ইঙ্গিত বলেছেন বলে নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুয়োমো। পুলিশের নির্যাতনে মারা যাওয়া কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের দুই ভাই ও সম্মেলনে যুক্ত হয়ে বর্ণবাদীদের ক্ষমতা থেকে বিদায় করার অনুরোধ জানান। জর্জ ফ্লয়েডের সম্মানে 1 মিনিট নীরবতা পালন করা হয় সম্মেলন প্রথম পর্বের অধিবেশনে। সংবাদ শেষ করব পিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য পরীক্ষা শেষে রিমান্ডে সিনহা হত্যা মামলার সাবেক ওসি প্রদীপ, ইন্সপেক্টর লিয়াকত ও এসআই নন্দ দুলাল, 7 দিনের রিমান্ডে 3 APBN সদস্য। সংক্ষিপ্ত আকস্মিক সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক বিকেল 3টায়। ফার্মার্স ব্যাংকের অর্থ কেলেঙ্কারির মামলায় সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা সহ 11 আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু। ময়মনসিংহের ফুলপুরে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে 1 শিশু ও 5 নারী সহ একই পরিবারের 8 জন নিহত। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে লগ ইন করুন facebook.com/bangladesh এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladesh। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।